ইয়াহি রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আইসিটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মোর্শেদ আলম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের 2024 শিক্ষাবর্ষে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, বিষয় ডিজিটাল প্রযুক্তি। আজ তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে কথা বলবো, তোমরা দেখে নিচ্ছ। শুরুতে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য সিলেবাসের অংশটুকু দেখে নেব। 6 নম্বর ঘরে দেখো, ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত কী আসে দেখো। আমরা দেখতে পাচ্ছি এখানে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করে যায়, 1 থেকে 14 পৃষ্ঠা। ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান, 15 থেকে 22 পৃষ্ঠা। আমাদের বিদ্যালয় পত্রিকা, 23 থেকে 38 পৃষ্ঠা। তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন। এবারে আমরা পাঠ্য বইটি এক নজর একটু দেখে নেব। পাঠ্য বইটি আমাদের যেটি আছে এটা আমরা এখন একটু দেখব কি আছে এখানে। পাঠ্যবই এটি রয়েছে আমাদের সামনে, আমরা একটু সামনে চলে যাই। এখানে কি কি কাজ আছে, শিক্ষণ অভিজ্ঞতা 1, 2, 3, 4, 5। এখানে সুচিতে তুমি দেখে নাও 56 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ এখানে 4টি অধ্যায় আসবে। আমি ব্লক করে দেখাচ্ছি, এখানে এই চারটি অধ্যায় আসবে। এখানে প্রথম 1, 2, 3, 4, এখানে শিক্ষণ অভিজ্ঞতা 1, শিক্ষণ অভিজ্ঞতা 2, শিক্ষণ অভিজ্ঞতা 3, শিক্ষণ অভিজ্ঞতা 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে এখানে অভিজ্ঞতার শিরোনাম লেখা আছে, নম্বর লেখা নেই। তাহলে আমরা পরবর্তী ধাপে যদি যাই তাহলে কি দেখতে পাব, আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, আমরা এটিতে ক্লিক করি। মূল্যায়ন নির্দেশিকা আমাদের সামনে ভেসে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে আমরা একটু আমাদের পিআইগুলো দেখে নিব, প্রারম্ভিক কাজ যেগুলি, শিক্ষার্থীর উপস্থিতির ক্ষেত্রে করণীয় কী, তারপরে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এখানে কিছু বিষয় আছে খুব বেশি জানার। শিক্ষণকালীন মূল্যায়ন যেটি রয়েছে এটি হচ্ছে তোমার ধারাবাহিক মূল্যায়ন বলে থাকি আমরা। এখানে শিক্ষণকালীন মূল্যায়নের বিষয়টি উল্লেখ আছে। খতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের বছরের মাঝামাঝিতে বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বছরের শেষে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, কথাটি উল্লেখ করা আছে। এবারে আমরা দেখব শিক্ষার্থীর উপস্থিতি কেমন হবে। যদি কোনো অভিজ্ঞতা চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী আংশিক সময় বা পুরোটা সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, তাহলে ওই শিক্ষার্থীকে ওই যোগ্যতাটি অর্জন করানোর জন্য পরবর্তীতে এনসিটিবির নির্দেশনা অনুযায়ী নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এই নির্দেশনা পরবর্তীতে দেওয়া হবে, আচরণিক নির্দেশক বা বিআই যেটা তোমাকে বলা হয়েছে, আমরা এটা শেষের দিকে দেখব। পরিশিষ্ট 5-এ শিক্ষার্থীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট কীভাবে প্রস্তুত করা হবে এটি শিক্ষকগণ করে থাকবেন, তোমরা সময় মতো হাতে পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখতে পাচ্ছ তুমি পরিশিষ্ট 1-এ এখানে একক যোগ্যতা 6.6.01, একক যোগ্যতা হচ্ছে কোনো ধরনের তথ্য প্রয়োজন তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ ও ব্যবহার করা ও তথ্যের ব্যবহারের দায়িত্বশীল আচরণ করতে পারা। খেয়াল করো, যে কোনো ধরনের ডিভাইস ব্যবহার করে, আমি বলবো ডিভাইস ব্যবহার করে তুমি কাজটি করছো, অথবা যে ইন্টারনেট থেকে তথ্য নিচ্ছ, এই তথ্যের ব্যবহারে তুমি দায়িত্বশীল আচরণ করছো, আবার প্রয়োজনীয় তথ্য কীভাবে সংগ্রহ করতে হয় এটি তুমি জানছ, হ্যাঁ, এই বিষয়গুলো, 3টি বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে। এই 3টি বিষয়ের উপর 4টি পিআই নির্ধারিত করা হয়েছে, পারদর্শিতার সূচক।
চাহিদা অনুযায়ী প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ করতে পারছে, কোন ধরনের তথ্য সংগ্রহে প্রযুক্তির সাহায্য নেওয়া যায় তা শনাক্ত করতে পারছে। প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহে প্রস্তুতি নিতে পারছে, প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ করতে পারছে, তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন উৎস ব্যবহার করছে, তথ্য সংগ্রহের জন্য সহজলভ্য উৎস ব্যবহার করছে। তাহলে এক নম্বর হইল তুমি তথ্য সংগ্রহের জন্য সহজলভ্য উৎস ব্যবহার করছো, এটাকে যদি করে থাকো তাহলে তুমি চতুর্ভুজ পাবে। তথ্য সংগ্রহের জন্য সহজলভ্য একের অধিক উৎস ব্যবহার করছো, একটার বেশি উৎস ব্যবহার করছো, তুমি বৃত্ত পাবে। তথ্য সংগ্রহের জন্য নতুন উৎস সহ একাধিক উৎসের সন্ধান করে তা ব্যবহার করতে পেরেছে, তিনটি কাজ এখানে। একাধিক উৎস সংগ্রহ করছো, নতুন উৎস সংগ্রহ করছো, এবং এটা অনুসন্ধান করে তুমি সেটা ব্যবহারও করতে পারছো, তাহলে ত্রিভুজ পাবে। আমি আরেকটা দেখাচ্ছি তোমাকে, আরেকটু নিচে আসো। এখানে মানবীয় উৎসের অনুমতি গ্রহণ ও তথ্য সূত্র উল্লেখপূর্বক তথ্য ব্যবহার করছে কিনা এই বিষয়টা। তাহলে তথ্য উপস্থাপনের সময় কিছু কিছু ক্ষেত্রে তথ্যসূত্র বা উৎসের নাম উল্লেখ রয়েছে, এটি দেখতে হবে। তথ্য উপস্থাপনের সময় তথ্যসূত্র বা উৎসের নাম উল্লেখ করছে, আবার খেয়াল করে দেখো, তথ্য উপস্থাপনের সময় প্রয়োজনীয় অনুমতি গ্রহণপূর্বক নিয়ম মেনে তথ্যসূত্রের উৎসের নাম উল্লেখ করছে। এখানে তোমাকে বুঝতে হবে বিষয়টা এমন যে তথ্যসূত্র কি, কোথা থেকে তো করছো তুমি কাজটি। যেমন তুমি শিক্ষকের কাছ থেকে তথ্য সংগ্রহ করছো, এখানে শিক্ষক তোমার তথ্যসূত্র। তুমি পাঠ্য বই থেকে তথ্য নিতে পারছো, এখানে পাঠ্য বই হলো তোমার তথ্যসূত্র। আবার তুমি ইন্টারনেট থেকে তথ্য নিচ্ছ, তুমি তোমার প্রতিবেশী থেকে তথ্য নিচ্ছ, তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে তথ্য নিচ্ছ, তোমার বিদ্যালয়ের আশপাশের পরিবেশ থেকে তথ্য নিচ্ছ, ইমেইলের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে তুমি আত্মীয় স্বজনের কাছ থেকে তথ্য নিচ্ছ। এগুলি সবগুলি মানবীয় উৎসের কথা বলছি আমি, এগুলি সবগুলো তুমি করতে পারো। এবং যখন তুমি উপস্থাপন করবে তখন উপস্থাপনের সময় তুমি বিষয়টি উল্লেখ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো সরল অ্যালগোরিদমের ধাপসমূহ ধারাবাহিকভাবে নির্ধারণ করতে পারছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এটা খেয়াল করে দেখো আমি অ্যালগোরিদম কি তোমাকে বুঝাই বলছি। অ্যালগোরিদম হচ্ছে কোনো কাজের একটা ধারাবাহিক প্রক্রিয়া বা ধারাবাহিক পর্যায়, ঠিক আছে? সেটা কীরকম, যেমন তুমি সন্ধ্যার পর কী কী কাজ করো, তুমি মাগরিব নামাজ পড়ো, নামাজ পড়ে পড়তে বসো, পড়তে বসে তারপর কিছু খাও, তারপর এশা পড়ো, এশা পড়ার পর আবার কিছু পড়াশোনা করো, তারপর খাওয়া দাওয়া করো। আচ্ছা, এই কাজটাকে যদি আমি আরেকভাবে সাজাই সেটা হচ্ছে এমন যে তুমি মাগরিব পড়ে কিছু খাওয়া দাওয়া করো হালকা খাবার, এরপরে তুমি কিছুক্ষণ পড়ালেখা করো এবং SW করো, তারপর তুমি এশা পড়ো, এশা পড়ে তুমি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে আবার পড়তে বসো, ঠিক আছে? এইবার পড়া শেষে তুমি ঘুমাতে যাও। আচ্ছা, এখানে আমি দুইটা পদ্ধতি তোমাকে এক্সপ্লেইন করেছি, এই দুটো পদ্ধতিই যথাযথ। এইভাবে যখন প্রোগ্রামের মূল বিষয়টাকে অথবা যে কোনো কাজের বিষয়বস্তুকে তুমি ধারাবাহিকভাবে আলাদা আলাদা এক্সপ্লেইন করবা, আলাদা আলাদাভাবে এটাকে সাকসেস করার চেষ্টা করবা, তখন এটার নাম হচ্ছে এই কাজের যে সাকসেস করার যে প্রক্রিয়াগুলো পদ্ধতি অবলম্বন করছো তুমি, এটার নামই হচ্ছে অ্যালগোরিদম। এবারে দেখো, তোমার এখানে লেখা আছে সরল অ্যালগোরিদমের ধারাবাহিক ধাপসমূহ নির্ধারণ, শাখাবিন্যাস, পুনরাবৃত্তি, ডিজাইন ও পরিমার্জন করতে পারা এবং তা অনুসরণ করে প্রোগ্রাম প্রস্তুত করতে পারা। এখানে অ্যালগোরিদমের ধারাবাহিক ধাপসমূহ নির্ধারণ বলছে, আবার শাখাবিন্যাস। শাখাবিন্যাস কেন? শাখাবিন্যাস হলো এই জন্য যখন তুমি কাজ করতে যাও সব কাজটা তুমি সাকসেসফুলি করো না, কী করো, করতে গিয়ে একটা যখন দেখছো তুমি বাংলা বই পড়তে গিয়ে দেখছো বাংলা বই তো আজকে স্কুলে রেখে এসেছো, তখন তুমি আর বাংলা বই পড়তে পারছো, পারোনি, তখন তুমি কী করছো, তুমি ইংরেজি বই পড়ছো,
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পড়ছো, ডিজিটাল প্রযুক্তি পড়ছো বা অন্য কিছু একটা করছো, এখানে তুমি একটা স্টপ করে দিয়ে আরেকটা করতেছো, একটা পুনরাবৃত্তি করতেছো, ডিজাইন পরিমার্জন করতেছো। এইভাবে যে কাজ করা হয় এটার নাম হলো ডিজাইন পরিমার্জন করা, শাখা বিন্যাস করা। প্রথমে নির্ধারিত যে শিডিউল ছিল সেভাবে চেষ্টা করছো, পরে অন্য কাজ করছো। আচ্ছা, অপেক্ষাকৃত জটিল ধাপসমূহ সম্পন্নের কাজের জন্য সরল অ্যালগোরিদম ডিজাইন করতে পারছে, যে কোনো পরিবেশে যে কোনো কাজের জন্য সরল অ্যালগোরিদম ডিজাইন করতে পারছে, যে কোনো কাজেই অ্যালগোরিদম ডিজাইন করতে পারছো। এইটা এই যে সিস্টেম চিন্তনে আসছি আমরা, এখানে এখন একটু 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 ব্যতিক্রম কথা হবে। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখবে তোমরা এখন এখানে ডিজিটাল সিস্টেমের উপাদানসমূহ পর্যবেক্ষণ করে কিভাবে নেটওয়ার্ক গড়ে উঠে এবং তথ্য আদান প্রদান করা হয় তা অনুসন্ধান করতে পারা। এখানে নেটওয়ার্কের ব্যবহার নিয়ে একটু কথা বলেছে। এটা হচ্ছে 6.06.06.03.01। এখানে কাজ কি তোমার, কাজটি হচ্ছে কোনো একটি ডিজিটাল সিস্টেমের উপাদানসমূহের কাজ নির্ধারণ করতে পারছে। এইবার তুমি কতটুকু করলে চতুর্ভুজভাবে দেখো, কোনো একটি ডিজিটাল সিস্টেমের উপাদানসমূহের বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারো, শুধু বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারছো ডিজিটাল সিস্টেমের, এজন্য তুমি চতুর্ভুজ পাইবে অন্তত এই কাজ। যদি আরও বেশি করো, অর্থাৎ কোনো একটি ডিজিটাল সিস্টেমের উপাদানসমূহের বৈশিষ্ট্যের প্রেক্ষিতে তাদের মাঝে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারছো, তাহলে সেক্ষেত্রে তুমি পাবে বৃত্ত। আবার যদি তুমি একটি ডিজিটাল সিস্টেমের উপাদানসমূহের মাঝে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করে এবং তার কাজও পর্যালোচনা করতে পারছো, তাহলে এখানে তুমি কি পাবে, এখানে পাবে ত্রিভুজ। এবারে তুমি এই অংশটি একটু দেখে নাও, এখানে একটু দেখে নাও এটাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এটা টেনে টেনে দেখবা, দেখে এখান থেকে তথ্য সংগ্রহ করে এগুলি পড়ে নিবা। এগুলি তোমার সম্পূর্ণ, এগুলি তো এটাই তোমার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গাইডলাইন। বিভিন্ন প্রেক্ষাপটে টার্গেট গ্রুপের বৈশিষ্ট্যে ভিন্নতা চিহ্নিত করতে পারছে। দেখো এখানে টার্গেট গ্রুপ করতে কাকে বোঝানো হয়েছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবে, যেমন শিক্ষার্থীরা বই খাতা কেনে আর শ্রমিকেরা যন্ত্রপাতি কেনে, তাহলে যন্ত্রপাতির টার্গেট গ্রুপ হইল শ্রমিক আর বই খাতার টার্গেট গ্রুপ হইল শিক্ষার্থী। এজন্য পরিচিত প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো টার্গেট গ্রুপের বৈশিষ্ট্য বের করতে পারছে। নির্দিষ্ট কোনো টার্গেট গ্রুপের প্রেক্ষাপটে বিভিন্ন ভিন্ন হওয়ায় বৈশিষ্ট্য যে ভিন্ন ভিন্ন হতে পারে তা বের করতে পারছে। বিভিন্ন প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট টার্গেট গ্রুপের বৈশিষ্ট্যের ভিন্নতা বের করতে পারছে। এবারে দেখব আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমরা এখানে 6.06.06.06.05 এই অংশ থেকে চলে আসছি। এখানে বলছে ব্যক্তি জীবনে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জরুরি সেবা গ্রহণের জন্য যোগাযোগ স্থাপন করতে পারা, যেমন তুমি মোবাইল ইউজ করতে পারো, মোবাইলে ইন্টারনেট আছে, ইন্টারনেট থেকে তুমি কি করতে পারো, ডাক্তার ডাকতে পারো, ইন্টারনেট থেকে টেলিফোন বিল দিতে পারো, ইন্টারনেট থেকে তুমি মোবাইল বিল দিতে পারো, ইন্টারনেট থেকে তুমি গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল দিতে পারো, ইন্টারনেট থেকে তুমি সার্চ করে ওই গুগল দিয়ে গুগল সার্চ করে যে কোনো জায়গার লোকেশন দেখে নিতে পারো, এই কাজগুলি তুমি পারো, এই অনুযায়ী তোমাকে কাজ করতে বলছে। তাহলে এখানে আমি একটা পুইয়াই পড়ে শোনাচ্ছি তোমাকে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জরুরি সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে সচেতন হয়েছে। আচ্ছা, যে কোনো একটি ডিজিটাল সেবা গ্রহণের প্রক্রিয়া উপস্থাপন করতে পারলে তুমি চতুর্ভুজ পাবে। যে কোনো ডিজিটাল সেবা গ্রহণ করার ধাপসমূহ চিহ্নিত করতে পারলে বৃত্ত পাবে। প্রয়োজন অনুযায়ী যতগুলো সেবা আছে প্রায় সবগুলোর জন্য তুমি প্রস্তুত আছো, এমত অবস্থায় তুমি ত্রিভুজ পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অংশটি একটুখানি দেখে নাও, এটি কি আমরা শেষ করে ফেলবো, আবার একটু নিচে যাও। হ্যাঁ, এবারে দেখো, ওকে, আমরা 6.6.8 দেখতে পাচ্ছি সবসাইডে নিচে। বলছে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সামাজিক ও আইনগত দিক বিশ্লেষণ করে ব্যক্তিগত অবস্থান ও করণীয় নির্ধারণ করতে পারে, এটিও একটি কাজ রয়ে গেছে। এবারে দেখো আমি পরবর্তী অংশ দেখাচ্ছি একটু।
হ্যাঁ, এখানে চলে আসো আবার, 6.6, 6.9, 0.6, 0.6, 0.9। ব্যক্তিগত যোগাযোগে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উপযুক্ত সামাজিক রীতিনীতি ও আচরণ করতে পারা। ব্যক্তিগত যোগাযোগ কি, তুমি তোমার বাবার কাছে ফোন করছো মোবাইল দিয়ে, মামনিকে SMS পাঠিয়েছো, মামনি আমার বইটা নিয়ে আসো আমি কোচিংয়ে আছি, ঠিক আছে? এগুলি হলো ব্যক্তিগত যোগাযোগ, ঠিক আছে? তাহলে ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলছে। হ্যাঁ, তুমি ব্যক্তিগত যোগাযোগ মেনে চলছো মানে রাত্র তুমি 10টার পরে কাউকে কল দিচ্ছ না, এটাই হলো একটা নিয়মকানুন মেনে চলছো তুমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা পরের অংশে চলে আসছি, এখন পরিশিষ্ট 2-এ, এখানে আমাদের PI-গুলো, সূচকগুলো, এগুলি লেখা আছে সবগুলি। PI সূচক সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করেই যাও। এখানে কয়টা PI, এখানে 4টা PI। এবারে 2 নম্বরটা দেখো, শিখন অভিজ্ঞতা 2, ডিজিটাল উপহারের ডিজিটাল সমাধান, এখানে 1টা 2টা 3টা PI, তাহলে 4টা 3টা 7টা হইল। এবারে শিখন অভিজ্ঞতা 3-এ 2টা PI, 7-এ 2-এ 9টা, এবং শিখন অভিজ্ঞতা 4-এ 3, 6, 7টা PI, তাহলে 9-এর সাথে 16টা PI, এর মধ্যে 1টা ইনপুট দিতে হবে না। বলছে ঝুঁকি মোকাবেলা করে ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য আদান প্রদান করতে পারছে, এইটা ইনপুট দিতে হবে না, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের এই PI-গুলো শেষ হলো। আমরা একটু BI-তে চলে যাব, কিসের ভিত্তিতে তুমি BI পাবে, এটা আচরণিক বিষয়গুলো এখানে স্থান পাচ্ছে, ঠিক আছে? তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে দেখানো হয়েছিল গণিত বিষয়ের আগের ভিডিওতে, তাহলে ওখান থেকে তোমরা